কোন মন্দির তৈরি করার জন্য নয়, এই নির্বাচনটা কোন মসজিদ তৈরি করার জন্য নয়, এই নির্বাচনটা গরিব মানুষ যেন তার অধিকার পায়, সে হিন্দু হোক বা মুসলিম হোক বা শিখ হোক বা ইসাই হোক, ধর্মের উপরে গিয়ে এই নির্বাচনটা। ধর্মের হাতটা যদি শক্ত করেন তাহলে একদিকে শুধু মন্দির হবে আর একদিকে শুধু মসজিদ হবে, কোনো হসপিটাল হবে না, কোনো স্কুল হবে না, কোনো রাস্তাঘাট হবে না, বাড়িতে কোনো ইলেকট্রিসিটি থাকবে না, আর আপনারা কোনো প্রশ্নও করতে পারবেন না, কারণ সেই